বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ 12 কট্টর জঙ্গি সহ 30 জন জমা প্রচুর আধুনিক অস্ত্র নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি আরও দুর্বল হলো জঙ্গি জীবন ছেড়ে ফিরে এলেন 12 জন কট্টর জঙ্গি সঙ্গে আনলো ইনসাস রাইফেল সহ অত্যাধুনিক বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র শুধু তাই নয় জঙ্গিদের সঙ্গে ফিরল তাদের স্ত্রী সন্তান সহ 11 জন সহযোগী রবিবার 12 জঙ্গি সহ 30 জন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জঙ্গি ঘাঁটি থেকে পালিয়ে এসে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে ছিলেন বিএসএফ কমান্ডান্টও একসঙ্গে এত জঙ্গি বিপুল অস্ত্র সহ ফেরায় স্বভাবতই সীমান্তের উপরে ঘাঁটি করে থাকা এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর মেরুদণ্ড আরও দুর্বল হয়েছে শেষ গত বছর নভেম্বরে বাংলাদেশের ঘাঁটি থেকে 2 কট্টর জঙ্গি পালিয়ে এসে আত্মসমর্পণ করেছিল তাদের সহযোগীদের নেতৃত্বে রবিবার আত্মসমর্পণকারী 12 জঙ্গি ও তাদের সহযোগীদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ রাতেই তাদের বিশেষ পাহারায় আগরতলা আনা হয়েছে তবে আত্মসমর্পণকারীদের মধ্যে পুলিশের রেকর্ডে 12 জনের নাম কট্টর তালিকায় আছে পুলিশের একটি মাঝারি স্তরের অফিসার জানান ফিরে আসা জঙ্গিরা জানিয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে এনএলএফটির ঘাঁটি আছে জঙ্গি নেতা উপেন্দ্র রিয়াং ওরফে জেরিকা ওরফে তুইজুয়ালাং এবং কর্ণদেববর্মা ওই ঘাঁটির নেতৃত্বে এই দুই নেতা পরিবার সহ আরাম আয়েশে থাকলেও বাকিদের অবস্থা খুবই খারাপ দলের শীর্ষ নেতা বিশ্বমোহন দেববর্মা ঢাকা অথবা মায়ানমারে বেশিরভাগ দিন নিজের অনুগামী রাজাকান্ত দেববর্মা ওরফে রায়দান ওরফে পরেশশীল ওরফে কমল মিয়া ওরফে সুনীল দেববর্মাকে নিয়ে থাকছেন গত বছর পুজোর আগে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বৈঠকও হয়েছিল এরপর থেকেই স্বাভাবিক জীবনে জঙ্গিদের ফেরানোর ব্যাপারে কথা বাড়ে সম্প্রতি বিমল ত্রিপুরা মৃত্যুঞ্জয় আলফং সহ জঙ্গিরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরত আসার কথা চূড়ান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় সন্ধ্যের পরেই অস্ত্রশস্ত্র সহ সাপছড়ি জঙ্গি ঘাঁটি থেকে পালিয়ে আসেন 9 জঙ্গি ও তাদের পরিজনরা তবে পুলিশের একটি সূত্র বলছে বাস্তবে তাদের মধ্যে জঙ্গি 8 জন একজন সহযোগী নিজেকে জঙ্গি সদস্য বলে দাবি করছে তারা শনিবার রাতে জঙ্গলপথে হেঁটে ত্রিপুরার উত্তর জেলার আনন্দবাজার থানার সীমান্ত এলাকায় আসে সব মিলিয়ে 30 জন সকালে সীমান্ত এলাকায় এসে পুলিশ এসবি শাখার অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আগাম খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থেকে 70 কিলোমিটার দক্ষিণে আনন্দবাজার থানার ছয়গড়পুরে টিএসআর এবং পুলিশ তৈরি ছিল আগরতলা থেকে যান এসপি অরিন্দম দাম ছয়গড়পুরে টিএসআর 13 ব্যাটালিয়নদের নিয়ে আগে থেকেই উপস্থিত ছিলেন দুপুর 12:16 নাগাদ জঙ্গিদল সহ পরিবারের লোকজন ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে রাজ্যে আসে সীমান্তের কাছে ছয়গড়পুরে কড়া নিরাপত্তার মধ্যে বিএসএফ এসপি অরিন্দম নাথ এবং টিএসআর কমান্ড্যান্ট নগেন্দ্র জমাতিয়ার কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করে একে একে তারা হল মৃত্যুঞ্জয় আলফং লক্ষণজয় ত্রিপুরা কুসুম ত্রিপুরা তরুণময় ত্রিপুরা বিজয় দেববর্মা দেবসিং রিয়াং মাঞ্জারাম রিয়াং ও বিনয় ত্রিপুরা হলঙ্গস ত্রিপুরা বিজয় দেববর্মা খুশিরাই রিয়াং উনারাম রিয়াং ও যতনজয় রিয়াং আরেক সদস্য কলমোচ্ছা ত্রিপুরাকে জঙ্গি সদস্য হিসাবে সন্দেহ পুলিশের তাদের সঙ্গে এসেছে জঙ্গি দুজনের স্ত্রী 8 সদস্য সহ 11 জন সহযোগী মোট 30 জন জঙ্গিরা আধুনিক ইনসাস রাইফেল সহ জমা করেছে একটি ইনসাস রাইফেল এসএলআর SK-47 এবং অত্যাধুনিক অটোফিল হাতিয়ার এর সঙ্গে এগুলোর 36 রাউন্ড তাজা বুলেট দুটি হ্যান্ড গ্রেনেড একটি G3 এবং একটি ছুরি জমা করেছে জঙ্গি সহ তাদের পরিবারের লোকজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ এবং বিএসএফের নিরাপত্তার মধ্যে দুজনেরই আনন্দবাজার সীমানা এলাকা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ সুপার অরিন্দম নাথের পেছনে দুটি গাড়িতে তাদের নিয়ে রাত 8 নাগাদ আগরতলায় আনা হয় এদিকে বিপুল অস্ত্রশস্ত্র সহ জঙ্গিদের আত্মসমর্পণের খবর দ্রুত ছড়িয়ে যায় আগরতলায় এসবি শাখায় আনার সম্ভাবনা দেখে সাংবাদিক সহ সাধারণ মানুষও ভিড় জমায় এ বিষয়ে পুলিশ সুপার সদর দপ্তরের উত্তম ভৌমিক জানান আত্মসমর্পণ কতজন এখনও পরিষ্কার নয় বাংলাদেশের জঙ্গি ঘাঁটি থেকে তারা হেঁটে এসেছে এরপর গাড়িতে দীর্ঘপথ বেয়ে আগরতলায় এসেছে এজন্য রবিবার ঠিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি রাতে শহর থেকে দূরে টিএসআর ক্যাম্পে রাখা হয় এদিকে গোয়েন্দা পুলিশের একটি সূত্র থেকে খবর আত্মসমর্পণকারী জঙ্গি বিমল ত্রিপুরা 2013 সালে বিএসএফের অমর সীমান্ত ফাঁড়ি থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল রাইফেল সহ এই যুবক জঙ্গি দলে যোগ দেয়
রবিবার জমা করা ইনসাস রাইফেলটি ওইটি কিনা তা মিলিয়ে দেখছে বিএসএফ। এদিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, একসঙ্গে খাগড়াছড়ি থেকে 9 জঙ্গিসহ 30 জন পালিয়ে আসায় বেশ দুর্বল হয়ে পড়ল এনএলএফটি দলের শীর্ষনেতা বিশ্বমোহন দেববর্মা, যার মাথার দাম 10 লাখ টাকা রেখেছে রাজ্য পুলিশ। এখন সে মায়ানমারের কোনো এক জায়গায় লুকিয়ে আছে বলে সংবাদ। তবে শুধু বিশ্বমোহন নয়, এনএলএফটির আরও 6 জঙ্গির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা করে রেখেছে। তারা হলো সোমেন দেববর্মা, কর্ণ দেববর্মা, সোনাদন দেববর্মা ওরফে সঞ্চার, রাজকান্ত দেববর্মা, বিক্রম বাহাদুর জমাতিয়া এবং উপেন্দ্র রিয়াং। স্বঘোষিত এই জঙ্গি নেতারা খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে বলে পুলিশের গোয়েন্দা শাখার এক অফিসার জানান। এদিকে রবিবার যে জঙ্গিরা আত্মসমর্পণ করেছে তাদের সোমবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পূর্বোত্তরে যোগাযোগ বাড়াতে সচেষ্ট এনএলএফটি 12 জঙ্গির আনুষ্ঠানিক আত্মসমর্পণ ডিজির কাছে। নিষিদ্ধ এনএলএফটি জঙ্গিগোষ্ঠী উত্তর পূর্ব ভারতের অন্য জঙ্গি দলগুলির সঙ্গে যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশে এখন 87 থেকে 89 জন এনএলএফটি জঙ্গি আছে। সোমবার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ। রিটার্ন করতে আমাদের পক্ষে সবগুলো চেষ্টা সব চেষ্টাগুলো করে, আর রিহ্যাবিলিটেশন যেটা আছে এখন এখানে আমাদের সামনে যারা আছে তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আমরা পদক্ষেপ নেব, উদ্যোগ নেব, যত তাড়াতাড়ি হোক তাদেরকে রিহ্যাবিলিটেশন করা হোক, সরকারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে স্পিড আপ করে দেবো। আর থ্রু ইউ উই ওয়ান্ট টু টেল এভরিবডি, আরও যদি কেউ আসতে চায় উই উইল ওয়েলকাম দ্যাম এন্ড উই উইল ট্রাই টু সেটল দ্যাম অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। রবিবার বাংলাদেশ থেকে পালিয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসা 12 জঙ্গি আনুষ্ঠানিকভাবে মঙ্গলবারই আত্মসমর্পণ করেন। অত্যাধুনিক 5 রাইফেল সহ বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে তারা পুলিশ মহানির্দেশকের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে খুশিরাই রিয়াং জানান, ভুল করে জঙ্গি দলে গিয়েছিলেন। 1995 সালে জঙ্গি দলে যোগ দেওয়ার পর বাংলাদেশে ভূ ঘাঁটিতে থেকেছেন। দলের নেতারা অনেকে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন, তারা ভালোভাবেই কাটাচ্ছেন। সাধারণ সদস্যদের অবস্থা ভালো নয়। বাংলাদেশে এখনও 25টি এনএলএফটির ঘাঁটি আছে, এতে 97 থেকে 89 জন আছেন। সাতছড়ি মূল সদর দপ্তরে 24 জন আছেন। এছাড়া শিকারিবাড়ি, খুমুলুং, শিলাছড়ি, সেগুনবাগান সহ অনেক জায়গায় ঘাঁটি রয়েছে। আমরা যে কষ্ট করতেছে এখানে আছে, আমরা যারা অফিসার আপনাকে গণ্য করে কিছু করে না, তারা আছে বাংলাদেশে পার্মানেন্ট রেসিডেন্ট করে যান, তারা অনেক ধরনের বাংলাদেশের নাগরিক করে দুই মানে এরকম ধরে সীমিত। আমরা আর্মিরা কেন কোনো সুযোগ সুবিধা নেই, সুযোগ সুবিধা বলতে আমরা কোনো নতুন এখানে আমরা খালি খালি এটার জন্য আমরা চেষ্টা করছি, চিন্তা করতেছি আমরা বাবা ভগবান আছে জানো, আমরা কিন্তু যোগাযোগ করতেছি কেউ ইউএসএফ বা ইন অ্যাসাম্বলিদের সঙ্গে আমরা কেউ যোগাযোগ করে নাই, আমরা এসপি তরফ থেকে আমরা যোগাযোগ করে সাতছড়ি সদর দপ্তরে বিবি দেববর্মা এবং কাপ্রেং ক্যাম্প কমান্ডারের দায়িত্বে আছে। তবে বহু মাস হয়েছে দলের প্রধান বিশ্বমোহন দেববর্মার দেখা পাননি খুশিরাই। একই সুরে স্বঘোষিত কর্পোরাল তরুণ মোহন ত্রিপুরা জানান, বিশ্বমোহন দেববর্মা এখন কোথায় আত্মসমর্পণকারীরা কেউ জানেন না। 6 দিন আগেই 5 রাইফেল সহ জঙ্গিরা সাতছড়ি ঘাঁটি থেকে পালিয়ে আসেন। বাংলাদেশে জঙ্গলপথ ঘুরে রবিবার সকালে ভান্ডারিমার কাছে সীমান্ত এলাকায় পৌঁছান। পুলিশ মহানির্দেশক কে নাগরাজ জানান,
12 জঙ্গি সহ 32 জন সীমান্তের কাছে এসে পুলিশের এসবি সেলের সঙ্গে যোগাযোগ করেন। রাজ্য সরকারের নীতি অনুযায়ী যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের স্বাগত জানাই। বিএসএফ এর বিওপি নম্বর 2298 এমপি সীমান্তে রবিবার সকালে এসপি অরিন্দম নাথ সহ অন্য পুলিশ অফিসারদের কাছে আত্মসমর্পণ করেন। সীমান্তে এই কাজ সাহায্য করে বিএসএফ পুলিশ মহানির্দেশকের কথায় যারা ফিরে এসেছেন তাদের সবার দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, আরও যারা জঙ্গি পথে আছেন তাদেরও স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন জানান তিনি। তিনি বলেন 2014 সালের নভেম্বরে এনএলএফটি সাতছড়িতে সদর দপ্তর বানিয়েছে, দলের নেতারা নিজেদের স্বার্থই দেখছেন, নিজেরা আরামায়েশে দিন কাটালেও সাধারণ সদস্যদের অবস্থা ভালো নয়। এছাড়া বিজেপি জঙ্গি ঘাঁটিগুলিতেও অভিযান করছে, এইগুলিই বারো কট্টর জঙ্গির স্বাভাবিক জীবনে ফিরে আসার বড় কারণ। প্রসঙ্গত রবিবার স্বঘোষিত কর্পোরাল তরুণ মোহন ত্রিপুরার নেতৃত্বে এনএলএফটি গোষ্ঠীর 12 জন কট্টর জঙ্গি আত্মসমর্পণ করেন। হাতিয়ার গুলিসহ সোমবার তরুণ মোহন ত্রিপুরা বয়স 26, হলঙ্গসা ত্রিপুরা বয়স 27, বিনয় ত্রিপুরা বয়স 24, লক্ষণজয় ত্রিপুরা বয়স 50, বিজয় দেবর্মা বয়স 32, মৃত্যুঞ্জয় আসলং বয়স 26, কুসুম ত্রিপুরা বয়স 35, দেবসিং রিয়াং বয়স 25, মাঞ্জারাম রিয়াং বয়স 20, খুশিরাই রিয়াং বয়স 45, ডনরাম রিয়াং বয়স 30 এবং যতনজয় রিয়াং বয়স 27 তারা আত্মসমর্পণ করেন। আনুষ্ঠানিকভাবে জলপাই রঙের পোশাক পরে আসা জঙ্গিরা জমা করেছে একটি করে এসএলআর, এসকে 47 ইনসাস অটোমেটিক এসএলআর রাইফেল ছাড়াও দুটি গ্রেনেড, 12টি ম্যাগাজিন এবং 369টি তাজা বুলেট। পুলিশ মহানির্দেশক জানান গত 7 বছরে বিপুল অস্ত্রশস্ত্র সহ এত বেশি জঙ্গি একসঙ্গে আত্মসমর্পণ করেনি, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।